ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيبون সালাতে কোন কোন ভুলের কারণে সাফ সাজদা দিতে হবে, এটা সম্পর্কে আপনার প্রশ্ন। সালাতে দুটি কারণে দিতে হয়। একটা হলো সালাতে কোনো কিছু সন্দেহ হলে, ঘাটতি হলে, একটা হলো সন্দেহ হলে বা ঘাটতি হলে, এইটা এই এক কারণে। আর একটা হলো সালাতে কোনো কিছু বৃদ্ধি হলে, কোনো কিছু বেশি হয়ে গেলে। সন্দেহ বলতে যেমন আপনি সালাত আদায় করছেন, আপনি রাকাত একটা হলো না দুইটা হলো, এক রাকাত না দু রাকাত, সন্দেহ হচ্ছে। এক দুয়ে সন্দেহ হলে এক রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে নেবেন। আচ্ছা, দু রাকাত না তিন রাকাত, তিন রাকাত না চার রাকাত, চার রাকাত না পাঁচ রাকাত, এরকম সন্দেহ হতে থাকে। সন্দেহ হয় তাহলে সন্দেহ দূর করতে হবে কীভাবে? তিন চারে সন্দেহ হলে তিন রাকাত ধরবেন, দুই তিনে সন্দেহ হলে দু রাকাত, তারপর তিন চারে সন্দেহ হলে তিন রাকাত, এভাবে অবশিষ্ট সালাত আদায় করে সালাম ফেরানোর আগে দুটি সাজদা দিয়ে তারপরে সালাম ফেরাতে হয়। এটা হলো সাউ সাজদার নিয়ম, সালাতে মানে সন্দেহ হয়। আচ্ছা, অথবা সালাতে কোনো কিছু ঘাটতি হয়েছে, যেমন সালাতে আপনি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সালাতে আপনি প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গিয়েছেন, এক্ষেত্রে আপনার যদি পরিপূর্ণ দাঁড়িয়ে যান তখন আর বসতে হবে না। আর যদি আপনি মানে উঠতে যাচ্ছেন সেই সময় মনে হয় যে আপনি তৃতীয় রাকাতের জন্য উঠতে যাচ্ছেন বা উঠার ভাবে কিছুক্ষণ উঠে পড়েছেন, তখন যদি স্মরণ হয় যে আমার বসতে হবে, বৈঠক করা হয়নি, তখন বসে যাবেন। কিন্তু যদি দাঁড়িয়ে পরিপূর্ণ দাঁড়িয়ে সোজা হয়ে যান এবং সোরা ফাতে আরম্ভ করে দেন, তখন আর আপনার ওই ওই রাকাতের জন্য আপনাকে ই করতে হবে না, বসতে হবে না, মানে তাসাহুদ পড়তে হবে না, প্রথম বৈঠক করতে হবে না, তখন দাঁড়িয়ে আপনি ওই সালাতের বাকি অংশ পড়ে নেবেন, নিয়ে সালাম ফেরানোর আগে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফেরাবেন। এক কথায় সালাতে যদি কোনো কিছু ঘাটতি হয় বা সন্দেহ হয় তাহলে সালাম ফেরানোর আগে দুটি সাজদা দিতে হয়, তারপর সালাম ফেরাতে হয়। আর সালাতে যদি কোনো কিছু বৃদ্ধি হয়, যেমন রাকাত দুইটি জায়গায় তিনটা হয়ে গেছে, তিনটার জায়গায় চারটা হয়ে গেছে, চারের জায়গায় পাঁচ হয়ে গেছে, সাজদা দুটির জায়গায় তিনটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এরকম যদি বৃদ্ধি হয় কোনো কিছু তাহলে সালাম ফেরানোর পরে সাউ সাজদা দিতে হয়। যেমন উদাহরণস্বরূপ আপনি সালাত আদায় করছেন দু রাকাত, এক্ষেত্রে আপনার ভুল করে তিন রাকাত হয়ে গেছে, তখন কী করবেন? তাসাহুদ, আত্মীয় দরুদ সব কিছু পড়ে কমপ্লিট করে তারপর আপনাকে কী করতে হবে, উভয় দিকে সালাম ফিরিয়ে দিতে হবে। উভয় দিকে সালাম ফিরিয়ে দেওয়ার পরে আপনি দুটি সাজদা দেবেন, সাউ সাজদা দেবেন, সাউ সাজদা দিয়ে তারপরে আবার আপনি উভয় দিকে সালাম ফেরাবেন। এটা হলো যদি সালাতে কোনো কিছু বৃদ্ধি হয়, রুকু একবারের জায়গায় দুইবার, সাজদা দুই জায়গায় তিন, হ্যাঁ রাকাত তিনের জায়গায় চার, দুইয়ের জায়গায় তিন, এরকম কিছু ঘটলে তখন সালাম ফেরানোর পরে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফেরাতে হয়। আর যদি সালাতে কোনো কিছু ঘাটতি হয়, সন্দেহ হয়, তাহলে সালাম ফেরানোর আগে দুটি সাজদা দিতে হয়, দিয়ে তারপর সালাম ফেরাতে হয়। উভয়টাই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে। জি।